হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করবো আজকে প্রিভিয়াস ইয়ারে আসা রেলের কোশ্চেন আর আরবি আর টি পিসি আর আর সিতে আসা যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো নিয়ে এসেছি এর আগে আমি দিয়েছি ক্লাস রেলের থামবেলের উপরে দেখতে পাবে সেই বইটা সেই বইটা থেকে আমি আজকে অনেকদিন পরে এর আগে দিয়েছিলাম ফিফটি সেভেন ফিফটি এইট নম্বর সেট আজকে তারপরে মানে লাস্টের বই লাস্টের থেকে শুরু করেছি ওই বইটার তো শুরু করা যাক সময় নষ্ট করব না কারণ এক চ্যাপ্টারে প্রচুর অঙ্ক অনেক অঙ্ক থাকে সবগুলো মোটামুটি কভার করেছি একটা সেট থেকে তো থামেলের উপরে দেখবে বইটা দেওয়া থাকবে সেই সেট থেকে রেলে আসা ষোলো নম্বর ম্যাথটা দেখতে পাচ্ছ ষোলো নম্বর এ এবং বি এর আয়ের অনুপাত ফাইভ ইস টু সেভেন এদের আয় হচ্ছে ফাইভ ইস টু সেভেন এবং তাদের সঞ্চয়ের অনুপাত টু ইস টু থ্রি আর এ বি যথাক্রমে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এবং আটচল্লিশ হাজার ছয়শো টাকা ব্যয় করলে তাহলে বি এবং এর আয়ের অন্তর্গত তাহলে আয় হচ্ছে ফাইভ এক্স মাইনাস যদি ব্যয় বাদ দিই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ হাজার চারশো টাকা বাই আরেকজনের আয় সেভেন এক্স যদি ব্যয় বাদ দিই আটচল্লিশ হাজার ছয়শো টাকা তাহলে এদের কী পরে থাকে সঞ্চয় পরে থাকে অনুপাত কত টু বাই থ্রি ঠিক আছে তিন পাঁচে পনেরো এক্স মাইনাস শূন্য শূন্য বারো দুই এক ষোলো ছয় এক দশ এত এত ইকুয়াল টু চোদ্দো এক্স ইকুয়েল টু মাই চোদ্দো এক্স মাইনাস শূন্য শূন্য ছয় দুণো বারো এত টাকা তাই না তাহলে ওই পাশে আসলে এক্স থাকবে এটা ওই পাশে গিয়ে এটাই মাইনাস করে দিই এখান থেকে নয় হাজার তাহলে নাইন থাকলো এটা পেলাম এক্স ইকাল টু নয় হাজার তাহলে ওদের মধ্যে কি বলেছে যে আয়ের অন্তর অন্তর্গত আয়ের কত অ্যাকচুয়ালি ফাইভ ইস টু সেভেন ছিল না ফাইভ ইস টু সেভেন তাহলে বি আর এর আয়ের অন্তর্গত এখানে দুই এই দুই এর সাথে গুণ করে দাও বাস উত্তর আমার কমপ্লিট আঠেরো হাজার টাকা চার নম্বর চব্বিশ নম্বর ম্যাচটা দেখো পাঁচ কমা চার কমা চার ছয় সাত ছয় নয় সাত ছয় পাঁচ অবজারভেশনগুলির মোড কত মোড এইটা অঙ্ক এই অঙ্কটা মোড বের করা খুবই সুবিধে দেখো চার ছোট থেকে সাজাচ্ছি ঠিক আছে চার তারপরে পাঁচ কটা আছে দুটো আছে তারপরে ছয় কটা আছে তিনটে আছে তারপরে সাত কটা আছে দুটো আছে তারপরে আট নেই নয় আছে কটা একটা তাহলে রিপিট হচ্ছে কোনটা ফ্রিকোয়েন্সি কার বেশি ছয়ের বেশি তাই না ফ্রিকোয়েন্সি হচ্ছে ছয়ের বেশি তাহলে এর মোড হচ্ছে ছয় ছয় উত্তর ফ্রিকোয়েন্সি বেশি কার এখানে ফ্রিকোয়েন্সি বেশি সব থেকে ছয়ের তিনবার আছে দেখো বাকিগুলো দুই দুই নয় একবার তাহলে এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি যার বেশি সেই হচ্ছে সেটা হচ্ছে উত্তর তাহলে অবজারভেশনগুলির মোড কত ছয় উত্তর ফ্রিকোয়েন্সি বেশি বলেই ছয় উত্তর ছাব্বিশ নম্বর একটি দ্রব্য বিক্রয়ে বারো পার্সেন্ট লাভ এবং চার পার্সেন্ট ক্ষতির অন্তর হল আঠাশ টাকা ওই দ্রব্যটির ক্রয় মূল্য কত তাহলে ছাব্বিশ নম্বর লাভ কত একশো বারো পার্সেন্ট লাভ অর্থাৎ একশো বারো আর চার পার্সেন্ট ক্ষতি মানে ছিয়ানব্বই তাহলে এটাই আমরা মাইনাস করব ষোলো পার্সেন্ট ষোলো পার্সেন্ট ইকুয়াল টুই হচ্ছে আঠাশ টাকা ঠিক আছে তাহলে ইন্টু হান্ড্রেড বাই ষোলো বাস এটুকুই করতে হবে আমাদেরকে তাহলে চার সাথে আঠাশ চার চারে ষোলো চার পঁচিশে একশো পাঁচ সাত পঁয়ত্রিশ তিন সাত উনি চোদ্দো তিন সতেরো একশো পঁচাত্তর টাকা হচ্ছে উত্তর উত্তরটা নেক্সট পেজে ছিল বলে নিতে পারিনি এবার হচ্ছে তিরিশ নম্বর একটি কঠিন শঙ্কুর আয়তন হলো ছিয়ানব্বই পাই সেন্টিমিটার কিউব এবং এর উচ্চতা আট সেন্টিমিটার হলে মোট পৃষ্ঠের আয়তন কত হবে সম্পূর্ণ পৃষ্ঠের ঠিক আছে সম্পূর্ণ পৃষ্ঠের সূত্র হচ্ছে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার এটা হচ্ছে শঙ্কু এটা হচ্ছে এল এটা হচ্ছে উচ্চতা আর এটা হচ্ছে আর ঠিক আছে তাহলে এবার আমরা অঙ্ক শুরু করি তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি ওয়ান বাই থ্রি পাই আর কিউব এটা হচ্ছে আয়তন আয়তন কত আয়তন হচ্ছে নাইনটি সিক্স পাই 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 কেটে দাও যেখানে আরের মান বের করতে হবে সরি আয়তন হচ্ছে ওয়ান বাই থ্রি পায় আর স্কোয়ার এইচ বল হলো পায়ার স্কোয়ার এইচ এর মান কত এইচ এর মান হচ্ছে আট ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ এটা হচ্ছে আয়তন আয়তন শঙ্কুর আয়তন তাহলে এখান থেকে আমরা পাই পাই কেটে দিলাম আট বারো ছিয়ানব্বই আট কেটে গেল তাহলে তিন বারো ছত্রিশ তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু ছত্রিশ তাহলে আর সমান সমান ছয় তার মানে এই জায়গাটা আমরা কত পাচ্ছি ছয় তাহলে এটা কত এটা আট এচের মান আট দিয়েছে তাহলে আমরা এর মান পেয়ে যাব এলের এলকেও যদি অত বুঝ ধরি তাহলে আট আটে চৌষট্টি আর ছয় ছয় ছত্রিশ তার মানে আমরা কত পাবো দশ পাবো এল সমান সমান দশ পাবো তাহলে এবার আমরা এই ফর্মুলায় ফেলে দিচ্ছি তাহলে পাই কমন রেখে দাও আর কত আর হচ্ছে ছয় এল কত দশ প্লাস আর স্কোয়ার আর স্কোয়ার কত ছত্রিশ তাহলে ছয় দশে ষাট আর হচ্ছে ছিয়ানব্বই পাই ছিয়ানব্বই পাই হচ্ছে উত্তর সম্পূর্ণ পৃষ্ঠের আয়তন হবে ছিয়ানব্বই পাই এবার হচ্ছে বত্রিশ নম্বর বত্রিশ নম্বরে বলেছে একটি বৃত্তে এ বি এবং সি ডি জ্যা ই বিন্দুতে মিলিত হয় বৃত্তের বাইরে তাহলে ছবিটা আগে আঁকি আগে আঁকতে হবে ছবিটা এটা বৃত্তে বৃত্ত এর জ্যা ছবি বৃত্তটা ভালো হলো না গোল আঁকতে হবে এই যে ই বিন্দুতে মিলিত হয়েছে ও ই বিন্দুতে মিলিত হয়েছে এ এটা বি আর সি ডি জ্যা এটা হচ্ছে যা এটা হচ্ছে যে ই বিন্দুতে মিলিত হয়েছে এ বির দূরত্ব হচ্ছে নাইন সেন্টিমিটার আর টোটাল এ ই হচ্ছে অর্থাৎ এ ই ইকুয়াল টু বারো এ বি ইকুয়াল টু নাইন এবং ইডি ইডি চার সেন্টিমিটার চার সেন্টিমিটার হলে জি হলে সিডি জ্যার দৈর্ঘ্য কত সি আর ডির দৈর্ঘ্যগত এটাই চেয়েছে তাহলে আমরা লিখব এ ই ইন্টু বিই ইকুয়াল টু সিই ইন্টু ডিই লিখতে পারি তাহলে এ ই কত এ ই হচ্ছে বারো ইন্টু বিই এইটুকু যদি নয় হয় আর টোটালটা যদি বারো হয় তাহলে এইটুকু কত তিন তাহলে আমরা সরাসরি এখানে তিন লিখছি তাই না এটা হচ্ছে তিন এইটুকু এখান থেকে এইটুকু নয় হলে টোটালটা বারো বলেছে টোটালটা বারো তাহলে এইটুকু কত তিন তাহলে ইকুয়াল টু সি থেকে ই দেয়নি শুধু ডি আর ইয়ের মান দিয়েছে তাহলে সি ই ইন্টু ডি এর মান হচ্ছে চার তাহলে তিন চারে বারো তাহলে সি ই ইকুয়াল টু নাইন অর্থাৎ সি থেকে ই পর্যন্ত টোটালটা নাইন তার মধ্যে এইটুকু চার তাহলে এটা কত পাঁচ তাহলে উত্তর হচ্ছে আমার চেয়েছে কি যে সিডির মান কত সিডি ইকুয়াল টু পাঁচ সেন্টিমিটার এইটুকু জিনিসটাই হচ্ছে মেন চল্লিশ নম্বর কোন সংখ্যাটি সাত এগারো এবং তেরো দ্বারা বিভাজ্য সাত এগারো তেরো লসাও করলে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে ভাগ কি করতে হবে ওয়ান জিরো জিরো ওয়ান দিয়ে কোন সংখ্যাটাকে ভাগ করতে হবে দেখো এ নম্বর অপশানটাকে যদি আমি ভাগ করি তাহলে এটার সাথে যদি আমরা আরেকবার গুণ করি তাহলে আমার এ নম্বর অপশান চলে আসবে এটা একটু ভাগ করে নিতে হবে এটাকে ভাগ করতে হবে বা এটা একটু ভাগ করে নিতেই হবে অপশন থেকে বা একে করতে হবে নামতার ঘর চলতে থাকতে হবে কিন্তু অনেক টাইম লাগবে ওর থেকে অপশান দেখে একটু ভাগ করার চেষ্টা করতে হবে ওয়ান জিরো জিরো ওয়ানকে যদি আমরা গুণ করি আরেকবার ওয়ান জিরো জিরো ওয়ান দিয়ে বা স্কোয়ার যেটা তাহলে উত্তর পেয়ে যাব এ নম্বর ফিফটি ফোর একটি সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট যোগ করা হয় পঁচাত্তরের সঙ্গে একটি সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট যোগ করা হয় পঁচাত্তরের সঙ্গে তাহলে সেই সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটির সমান এক্সের সমান তাহলে সংখ্যাটি হলো কাটাকাটি করো তিন পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে একশো তাহলে পঁচাত্তর এই পাশে রেখে দাও ওই পাশে নিয়ে চলে যাও এক্স মাইনাস থ্রি এক্স বাই ফোর তাহলে থাকবে শুধু উপরে এক্স বাই ফোর তারপরে চার এটা হচ্ছে তিনশো এক্স ইকুয়াল টু তিনশো হচ্ছে উত্তর আট নম্বর একটি সিলিন্ডার আকৃতির বালতির উচ্চতা দেড়শো সেন্টিমিটার এবং ব্যাসার্ধ পঞ্চাশ সেন্টিমিটার বালতিটি জলে পূর্ণ রয়েছে এক ব্যক্তি পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধের গোলাকার বেলুন ভর্তি করতে চান ওই বালতির জল দিয়ে তিনি কতগুলি বেলুনকে সম্পূর্ণরূপে ভর্তি করতে পারবেন বালতিতে থাকা জলের সাহায্যে কি করতে হবে আমাদের আগে সিলিন্ডারের আয়তন বের করতে হবে সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ আর বেলুনের আয়তন হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব ফোর বাই থ্রি পাই আর কিউব বাস এটুকুই উত্তর অঙ্ক করতে হবে তাহলে আমরা পাই পাই কেটে দিতে পারি তাহলে আর স্কোয়ার তাহলে উপরে আর কত পঞ্চাশ সেন্টিমিটার তাহলে পঞ্চাশ ইন্টু পঞ্চাশ ইন্টু দেড়শো বাই এই তিনটাকে উপরে নিয়ে চলে যাও তিন নিয়ে চলে গেলাম একচল্লিশ সিলিন্ডারকে ভাগ করতে হবে বেলুনের আয়তন দিয়ে সিলিন্ডার আয় সিলিন্ডারের আয়তনকে বেলুনের আয়তন দিয়ে ভাগ করে দিতে হবে বেলুন মানে কি তাহলে গোল গো গোলক তার আয়তন কত ফোর বাই থ্রি পায়ার কিউব তাহলে ফোর নিচে থাকলো এর আর কত পাঁচ সেন্টিমিটার মানে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ বাস হয়ে গেল তাহলে এখানে দেখো পাঁচ দশে পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ তিন পাঁচে পনেরো চার দিয়ে কাটো দুই দগুনে চার পাঁচ দুগুণে দশ পাঁচ দোগুণে দশ কেটে গেল তিন তিরিকা নব্বই আর হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ শূন্য পাঁচ নং পঁয়তাল্লিশ শূন্য নয় দগুনে আঠারো বাইশশো পঞ্চাশ কত উত্তর বাইশশো পঞ্চাশ হচ্ছে উত্তর এ নম্বর চৌষট্টি নম্বর একটি ভগ্নাংশ দুই বাই থ্রি হয় যখন ভগ্নাংশটির লব এবং হরে এক যোগ করা হয় একটি ভগ্নাংশ ধরে নিলাম এ বাই বি যখন এক যোগ করা হয় তখন এর ভগ্নাংশ হয় দুই বাই তিন এবং ভগ্নাংশটি হাফ হয় যখন দুই বিয়োগ করা হয় লব ও হর উভয় থেকেই অর্থাৎ এ মাইনাস দুই আর বি মাইনাস দুই তাহলে এর হয়ে যায় কত ওয়ান বাই টু তাহলে শুরুতে ভগ্নাংশটির লব ও হরের সমষ্টি কত ছিল তার মানে লব আর হরের সমষ্টি চেয়েছে আমাদের ঠিক আছে তাহলে এখান থেকে আমি কী পাবো থ্রি এ প্লাস থ্রি ইকুয়েল টু টু বি প্লাস টু তাহলে থ্রি এ মাইনাস টু বি ইকুয়াল টু মাইনাস ওয়ান আর এই লাইন থেকে পাচ্ছি আমরা টু এ মাইনাস টু এ মাইনাস ফোর ইকুয়াল টু বি মাইনাস টু তাহলে টু এ মাইনাস বি ইকুয়াল টু মাইনাস টু তাহলে এখানে আমরা লিখছি টু এ মাইনাস বি ইকুয়াল টু মাইনাস টু দুই দু চার দুই মাইনাস টু তাহলে এবার আমরা এখানে বসাচ্ছি এবার মা সমান করতে হবে তাহলে দুই দিয়ে সমান করলাম তাহলে হয়ে গেল ফোর এ ফোর এ মাইনাস টু বি ইকুয়াল টু মাইনাস ফোর আর থ্রি এ মাইনাস টু বি ইকুয়েল টু মাইনাস ওয়ান মাইনাস টু হবে না এই জায়গাটা প্লাস হবে এবার সাইন্স আমরা চেঞ্জ করে দিচ্ছি তাহলে সাইন্স চেঞ্জ করে দিলে এটা কেটে গেলো এখানে এ থাকলো এ হচ্ছে পাঁচ এ আমরা পেয়ে গেলাম পাঁচ তাহলে বাকিটা কত পাবো এখান থেকে বের করছি তাহলে টু 5 পাঁচ মাইনাস তাহলে মাইনাস বি ওই পাশে গেলে আট পাবো মাইনাস এইট তাহলে বি টু হচ্ছে আট তাহলে এ আর বি যোগফল কত পাঁচ প্লাস আট ইকুয়াল টু তেরো তেরো হচ্ছে উত্তর হচ্ছে সিক্সটি নাইন সিক্সটি দুটি সংখ্যার অনুপাত থ্রি এবং তাদের লসাগু চারশো তার মানে থ্রি ইন্টু ফোর ইকুয়াল টু চারশো আশি এক টু তিন তাই না তাহলে এদের অনুপাত কত থ্রি ইস টু ফোর তাহলে একটা হচ্ছে তিন চারে বারো আর একটা হচ্ছে চার চারে ষোলো এদের গসাউ কত এদের গসাগু তাহলে এটা দিয়ে ভাগ করে দাও তাহলে একবার যায় অবশিষ্ট চল্লিশ থাকলে চল্লিশ দিয়ে একশো কুড়িকে ভাগ চলে যাচ্ছে তার মানে গসাগু হচ্ছে চল্লিশ চল্লিশ হচ্ছে উত্তর নম্বর একাত্তর নম্বরে বলেছে এ একটি কার্য শেষ করতে পারে দশ দিনে এ শেষ করতে পারে দশ দিনে বি হলো পঁচিশ পার্সেন্ট বেশি তাহলে এ আর বি বি হচ্ছে পঁচিশ পার্সেন্ট বেশি মানে এত এ একশো দক্ষ এটা হচ্ছে ক্ষমতা ক্ষমতা এর থেকে কত দিনে বি একাকি ওই একই কাজ শেষ করবে তাহলে বি যদি করে তাহলে ক্ষমতার কার দিনে করতে গেলে আমাদের উল্টে দিতে হয় দরকার নাই এটাকে উপরে লেখো আর এটা নিচে লিখে দিয়ে আর দশ দিন গুণ করে দাও দেশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ চার পঁচিশে একশো পাঁচ দুগুনে আট আট দিনে কত দিনে আট দিনে এটাকে উল্টে দিলে এটা তো ক্ষমতা উল্টে দিলে দিন হয়ে যায় তাহলে দিন হয়ে যাবে এর একশো আর বি হয়ে যাবে একশো তাই না তাহলে এ করে তাহলে আমাদের করতে হবে বি কত দিনে করে তাহলে বি এরটা বের করতে হবে তাহলে বি উপরে লিখতে হবে নিচে একশো লিখতে হবে তার মানে বি বাই এ ইন দিন সেটাই আমি সরাসরি ওখানে করে দিলাম ছয়টি সংখ্যার গড় হলো ষোলো তাহলে ছয়টি সংখ্যার গড় যদি ষোলো হয় তাহলে টোটাল কত নাইনটি সিক্স একটি সংখ্যা বাদ দিলে তাহলে ছয় থেকে একটা বাদ দিলে ষোলো থেকে একটা বাদ দিলে থাকছে পনেরো তাহলে গড় হয়ে তাহলে গড় হয়ে যায় সতেরো তাই না গড় হয়ে যায় কত তাহলে ছয়টি সংখ্যার গড় ষোলো যদি একটি সংখ্যা বাদ দেওয়া হয় সরি একটি সংখ্যা তার মানে এইখান থেকে ছয়টা থেকে একটা বাদ দিলে পাঁচটা তাদের গড় হয়ে যায় সতেরো তার মানে পঁচাশি হয়ে যাচ্ছে তাহলে ছিল আগে নাইনটি এবার হয়ে গেল টো টোটাল এইটটি আগে ছিল নাইনটি এখন এইট্টি তাহলে টোটাল কত কত কমলো টোটাল কমে গেল হচ্ছে এগারো এগারো কমলো তার মানে এগারো উত্তর এইটটি সেভেন একটি আয়তকার আয়তক্ষেত্রের মাঠের আয়তন যার দুই পার্শ্বের অনুপাত এত হলো এত মিটার স্কোয়ার আয়তন না ক্ষেত্রফল হবে ওখানে ঠিক আছে আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল হয় আয়তন হয় না অনুপাত কত দিয়েছে তেরো ইস পাঁচ এবং এর ক্ষেত্রফল হচ্ছে তাহলে

তাহলে হয়ে গেল কত ছত্রিশ ছত্রিশ দেখুন বাহাত্তর বাহাত্তর উত্তর নাইনটি এই অঙ্কটা ভালো করে দেখবে খান দশ হাজার টাকা ইরফানকে ঋণ দেয় বার্ষিক টেন পারসেন্ট চক্রবৃদ্ধি সুদে পাঁচ বছরের জন্য যা গণনা করা হয় বার্ষিক ভিত্তিতে চতুর্থ বছরের সুদের পরিমাণ কত হবে তৃতীয় থেকে চতুর্থ বছর এই যে এক বছর তিন বছর তারপরে চতুর্থ বছর তিন থেকে চারে যেতে এক বছর সময় লাগছে ওই টাইমটায় কতটুকু সুদ হবে এক থেকে চার পর চার বছর পর্যন্ত না এটা হচ্ছে তিন থেকে চার তার মানে তিন বছর আর চার বছরের মিডিলে তার মানে এক বছর যেটা ঠিক আছে তার সুদ কত এক দুই তিন চার এই যে এখান থেকে এইটুকুর মধ্যে সুদ কত তাহলে আমরা কি করব এক শিখিয়েছিলাম চক্রবৃদ্ধির একটা অঙ্কের ক্লাস দিয়েছিলাম দুই বছর টু ইস টু ওয়ান এগুলো সব হচ্ছে সুদ এটা হচ্ছে দুই বছর এটা দুই বছর থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান তিন বছর ফোর ইস টু সিক্স ইস টু ফোর ইস টু ওয়ান চার বছর পাঁচ বছর পাঁচ বছর হচ্ছে ফাইভ ইস টু টেন ইস টু টেন ইস টু ফাইভ ইস টু ওয়ান এগুলো হচ্ছে অনুপাতে এটা হচ্ছে দুই বছর এটা তিন বছর এটা চার বছর এটা পাঁচ বছর কীভাবে করবো অঙ্কটা দেখো দশ হাজার টাকা ইন্টু টেন পার্সেন্ট কেটে দাও কত পেলাম এক হাজার টাকা এক হাজার টাকার আবার টেন পারসেন্ট কেটে দাও একশো টাকা একশো টাকার টেন পারসেন্ট দশ টাকা একশো টাকা পেলাম একশো টাকা টেন পার্সেন্ট দশ টাকা এক দুই তিন দশ টাকার টেন পারসেন্ট এক টাকা ঠিক আছে তাহলে এবার আমরা কি করব আমরা এই তিন থেকে চারে আসব তাই না তিন থেকে চারে আসব এর মধ্যে তাহলে তিন বছর অবধি কত হয় তিন বছর প্রথমে হয় কত পাচ্ছি এক হাজার টাকা তারপরে একশো টাকা তারপরে দশ টাকা এটা হচ্ছে তিন বছরের আর চার বছরে গিয়ে আমি আরও এক বেশি পাচ্ছি তাই না তাহলে তিন বছরের আমার এই পর্যন্ত আগে তিন বছরের মধ্যে বের করি তিন বছর হচ্ছে তিন হাজার টাকা অনুপাতের সাথে গুণ করছি এক হাজার গুণ তিন একশো গুণ তিন তিনশো আর দশ ইন্টু এক দশ তেত্রিশশো দশ টাকা হচ্ছে তিন বছরে গিয়ে দেখো দশ হাজার টাকা দশ পারসেন্ট এক এক হাজার টাকা এক হাজার টাকার দশ পার্সেন্ট একশো টাকা একশো টাকার দশ পার্সেন্ট দশ টাকা দশ টাকা তাই না একশো পার্সেন্ট একশো টাকার দশ পার্সেন্ট দশ টাকা এটা তিনবার করলাম তিন বছর হয়ে গেল আবার দশ টাকার দশ পার্সেন্ট এক টাকা এই চার বছর হলো এটা চার বছরে এক টাকা তাহলে আবার চার বছরের সাথে গুণ করতে হবে এই সম্পূর্ণ এইটুকু করলাম তিনে এর সাথে গুণ আর টোটালটাকে করব আবার এর সাথে গুণ তাহলে প্রথমটা হচ্ছে চার হাজার চার হাজার তারপর একটা একশো আছে ছয়শো তারপর একটা আছে দশ টাকা চল্লিশ টাকা তারপর একটা আছে একটু এক তাহলে পেলাম কত ছেচল্লিশ একশো একশো একচল্লিশ টাকা চার বছরে আর তিন বছরে তেত্রিশশো দশ টাকা তাহলে মিডিলে গ্যাপ কত তাহলে বিয়োগ করলেই পেয়ে যাব আমি তেরোশো একত্রিশ টাকা হচ্ছে উত্তর সাতানব্বই উনিশ হাজার পাঁচশো টাকা এক পূর্ণ দুইয়ের পাঁচ বছরের জন্য বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে কত হবে যদি সুদ গণনা করা হয় বার্ষিক ভিত্তিতে উনিশ হাজার পাঁচশো ওয়ান প্লাস দশ পার্সেন্ট এটা বছর আর ওয়ান প্লাস টেন বাই হান্ড্রেড ইন্টু দুই বাই পাঁচ বাস এইটুকু করতে হবে এই অঙ্কটা আগের যে অঙ্কটা সেটা দিয়ে দুই বাই পাঁচ আছে যেহেতু সেহেতু অঙ্কটাকে আনা একটু মুশকিল হচ্ছে সেখানে যদি দেড় বছর হতো তাহলে আনতে পারতাম চব্বিশ মাস হতো আনা যেত তাহলে এই জায়গাটা এগারো তাহলে উনিশ হাজার পাঁচশো ইন্টু এগারো বাই দশ ইন্টু পঁচিশ ছাব্বিশ বাই পঁচিশ শূন্য শূন্য কাটো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তিন পাঁচে পনেরো পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ তাহলে আটাত্তর ইন্টু এগারো আটাত্তর আটাত্তর আটশো পঁচাশি সরি আটশো আটান্ন তার সাথে ছাব্বিশ গুণ সুদ আসল পেয়ে যাব আটচল্লিশ চার চৌত্রিশ তিন একান্ন ষোলো ছয় এক এগারো এক সতেরো বাইশ হাজার তিনশো আট টাকা ওখান থেকে এই টাকাটা মাইনাস করতে হবে আঠাশশো আট টাকা হচ্ছে সুদ একশো তিন রুট আবার চৌষট্টি মাইনাস রুট চৌষট্টি রুট আবার চৌষট্টি মাইনাস রুট চৌষট্টি ইকুয়াল টু ফোর রুট ওয়াই যেখানে ওয়াই গ্রেটার দেন জিরো জিরো থেকে বেশি তাহলে এখানে আমি পাচ্ছি কত আট মাইনাস এই জায়গাটা পাবো চার বর্গমূল চার ইকুয়াল টু এই হচ্ছে আমার অঙ্ক তাহলে এখান থেকে পাচ্ছি কত চার ইকুয়াল টু তাহলে রুটের মান কত চার আমরা রুটের মান শুধু রুটের মান হাফ এখানে রুটের মান চার তাহলে এই চার তাহলে কোনো সংখ্যা যদি এরকম থাকে আর যদি ওয়াই থাকে তাহলে আমরা কি করি এই স্কোয়ার রুট উঠিয়ে একে আমরা স্কোয়ার করি তাহলে এখানে রুট উঠিয়ে আমরা একে কি করব পাওয়ার ফোর করে দিই তাহলে আমরা এই জায়গাটা ওয়াই চার চারে দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন হচ্ছে উত্তর একশো পাঁচ নম্বর পঁচিশ দশমিক পাঁচ টাকা সরল সুদে পেতে যত মাস সময় প্রয়োজন আটশো টাকা বার্ষিক থ্রি পয়েন্ট সিক্স সুদের হারে বিনিয়োগ করলে আটশো টাকার উপরে থ্রি সব উঠিয়ে দিলাম ধরে নিলাম টি বছর টু সুদ কত পঁচিশ দশমিক পাঁচ দশমিক উঠিয়ে দিলে পেলাম এটা শূন্য শূন্য কাটলাম শূন্য শূন্য কাটলাম পাঁচ দগুণে দশ পাঁচ সতেরো পঁচাশি এটা থাক এখান দিয়ে কাটলে আঠারো দুগুণে ছত্রিশ সাত তারপর বারো নয় দগুনে আঠারো উনিশ কুড়ি এটা দিয়ে সতেরো কে সতেরো চলে যাবে পাঁচ সতেরো পঁয়ষট্টি তাহলে আঠারো টি ইকুয়াল টু পনেরো তাহলে টি ইকুয়াল টু পনেরো বাই আঠারো বছর একে মাসে করে দিতে হবে বারো দিয়ে গুণ করে বাস মাস চলে আসবে ছয় দোকানে বারো তিন ছয় আঠারো তিন পাঁচে পনেরো তাহলে আমরা পেলাম কত দশ মাস দশ মাস হচ্ছে উত্তর তো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে সাবস্ক্রাইব